আমাদের সঙ্গে আছেন সায়েন্দা বললেন, বিশিষ্ট লেখিকা অধ্যাপিকা ডক্টর মিনাতুন নাহার। উনি আমাদের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময় আমাদেরকে পরামর্শ দিয়ে এবং সশরীরে উপস্থিত থেকেও আমাদেরকে উৎসাহ দান করেছেন। আজকের এই অস্থির সময়ে আপনারা প্রত্যেকেই জানেন, গত 16 বছর ধরে আমরা এই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত আছি। এই সরকারের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন তৃণমূল নেত্রী ছিলেন, অর্থাৎ 2009 সালে, তিনি আমাদেরই একটা সভামঞ্চে এসে তিনি আমাদের যে বেতন বৈষম্য অন্যান্য রাজ্যের তুলনায় তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং তিনি আক্ষেপ করে বলেছিলেন এইরকম বঞ্চনা বা এই বৈষম্য মেনে নেওয়া যায় না। আমি যখন ক্ষমতায় আসব আপনারা আমাকে ক্ষমতায় নিয়ে আসুন, আমি এই বৈষম্য দূর করব। ঠিক ওই বছরই একটা অনশন মঞ্চে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন এবং তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে তিনি বলেছিলেন যে এদের বিরুদ্ধে অনশন করে কোনো লাভ নেই, আপনারা যত দ্রুত আমাদের ক্ষমতায় আনবেন আপনাদের সমস্ত সমস্যার আমরা সমাধান করে দেব। হয়তো এটা কোনো রাজনৈতিক গিমিক ছিল, কারণ তারা তখন ক্ষমতায় আসেনি, কিন্তু অদ্ভুত ভাবে 2011-তে যখন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হলো, এই সরকারের মুখ্যমন্ত্রী 2011 সালের 3রা জুন তিনি তার প্রথম ক্যাবিনেট মিটিং সেরে মহাকরণে দাঁড়িয়ে তিনি আমাদের জন্য একটি ঘোষণা করেছিলেন যে আগামী 6 মাস থেকে 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হবে। কিন্তু আজ 10 বছর হতে চললো, আমরা সেই স্থায়ীকরণের এখনো পর্যন্ত কোনো নমুনা বা কোনো কিছুই দেখতে পাইনি। আমাদের বহু সহকর্মী সাথী অনাহারে অর্ধাহারে অর্থের অভাবে অসম্মান অপমানে তারা মারা যাচ্ছেন। অত্যন্ত দুঃখের ব্যাপার যে একজন আমাদের একজন সাথী বিদ্যালয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যাও করেছেন। যাই হোক, আলোচনা চলতে থাকবে, আমাদের সঙ্গে যারা আছেন আজকের অতিথি হিসাবে আমরা তাদের সঙ্গে আমাদের আলোচনায় যাব। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধা দিদি অর্থাৎ ডক্টর মিরাতুন নাহারের কাছে যাব, আপনি আপনার আলোচনা। আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের বঞ্চনার শিকার আপনারা, পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, আপনারা আজকে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছেন তা নয়, বহুকাল ধরে আপনাদের আন্দোলন করতে হচ্ছে। আন্দোলনটা কিসের জন্য না ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন আপনারা, সেই ন্যায্য অধিকার লাভের জন্য আপনাদের আন্দোলন। এবারে গলদটা কোথায়? আমরা যারা নাগরিক, আমরা যারা শিক্ষক জীবনের সঙ্গে জড়িত, আমরা যারা শিক্ষাপ্রেমী মানুষ, আমরা যারা রাজ্যের উন্নয়ন চাই, আমি আর ভারতের কথা এখন বলছি না, রাজ্যের কথাই বলি, যেহেতু আমরা রাজ্যেরই, আপনারা সকলেই নিশ্চয়ই পার্শ্ব শিক্ষক, এই রাজ্যের পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি, আমি যদি ভুল না করি, যদি ভারতেরও হন, সমস্ত ভারতেরও হন, তাতেই বা কি ক্ষতি? কিন্তু সমস্যাটা যেখানে এসে জট বাঁধিয়ে তুলছে, আমার কাছে একজন নাগরিক হিসাবে যেটা আমি বোধ করি, হয়তো রাজনৈতিক নৈতিক দৃষ্টিতে এটা মনে হবে যে উনি আন্দোলন গুলিকে আন্দোলিত করেন, আন্দোলন যারা করতে চান তাদেরকে উনি আন্দোলিত করেন, কথাটা একদম ভুল। আমি যে অন্যায়টি ঘটছে, ঘটে চলেছে আজকে 2004 সাল থেকে শুরু আপনাদের এই পদযাত্রা, সেইখানে বাম আমল ছিল, কোনো আমলের কোনো সরকার, দলীয় সরকারকে আমরা চিনতে পারলাম না, এটাই আমাদের ব্যর্থতা, যে তাদেরকে যে রূপে চিনতে চাই সে রূপে তাদের চেনা যায়নি, তারা অচেনা হয়ে গেছেন, তাদের যখন প্রয়োজন ক্ষমতা তখন তারা আমাদের কাছে ধরা দিয়েছে, যখন ক্ষমতা পেয়ে গেছে তখনই তাদের অচেনা রূপ আমাদের কাছে প্রকাশ পেয়েছে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বাম আমলে এই পার্শ্ব শিক্ষক, ইংরেজিতে বলে প্যারা টিচার, এই পার্শ্ব শিক্ষক কথাটা সম্পর্কে আমি তখনও প্রশ্ন তুলেছিলাম যে এমনটি কেন করা হলো, রাজনৈতিক জীবনের শরীর যারা, যারা রাজনীতি করেন মন্দ অর্থে, তারা এই ধরনের পদ সৃষ্টি করেছিলেন তখন, খুব সোজা সাদা বাংলায় স্থূল ভাষায় বলা যায় ধোকাবাজি করার জন্য, এক ধরনের ধোকাবাজি, বেকার জীবনকে অঙ্গুলি হেলন করা,
তাদের নিয়ে পুতুল নাচ খেলা। বেকার জীবন যারা যাপন করেন তখন তাদের কাছে যে কোনো একটা পথ পেলেই মনে হয় তারা বেঁচে যাবেন এবং যে কোনো আশ্বাসই তাদের কাছে সত্য বলে মনে হয়। তো বাম সরকার তখন আশ্বাস দিয়েছিলেন যে এরকম আমরা পথ তৈরি করছি। তখন কলেজও এরকম ছিল, পার্ট টাইম লেকচারার, গেস্ট লেকচারার, অমুক তমুক হানা তানা, ফুল টাইম লেকচারার বা ফুল টাইম কাজ শিক্ষক এসব তারা দিতে চাইছিলেন না। তখন তারা এই পদগুলো সৃষ্টি করে বেকারদের নিয়ে তাদেরকে হাতের মুঠিতে আনতে চেয়েছেন এবং তাদেরকে নিয়ে খেলা খেলেছেন। বহু বছর কেটে গেল, আন্দোলন করে আন্দোলন করে, যেমন আপনারা আন্দোলন করে চাইছেন বাঁচতে, বাঁচার অধিকারটা হারিয়ে যাচ্ছে সেটাকে ফিরে পেতে আন্দোলন করে এদেশে ক্ষমতায় আসা যায়। ক্ষমতা কথাটা ক্ষমতাধারীরাই বেশি ব্যবহার করেন। আন্দোলন করে তারা ক্ষমতায় আসেন এবং তখন তারা বলেন যারা রয়েছে তারা খুব খারাপ, আমরা খুব ভালো, আমাদেরকে ক্ষমতায় আনো, আমরা সব ঠিক করে দেব। এটা হলো প্রতারণার সুন্দর জাল তৈরি করেন এরা। তারা হলে এই বর্তমান সরকার যখন ক্ষমতায় এলেন, তথাকথিত ক্ষমতায়, ক্ষমতাটা তাদের কি আসল ক্ষমতা? আসল কথাটা যেটা আপনাদের আমি বলতে এসেছি, ক্ষমতা হচ্ছে দেশের সাধারণ মানুষের হাতে রয়েছে। গণতন্ত্রে ক্ষমতাটা দেশের সাধারণ মানুষের হাতে, পাঁচ বছর বাদে বাদে তাদের কাছে হাত জোর করে এসে দাঁড়াতে হয় ক্ষমতাটা দিন আমাদের, আমরা আপনাদের জন্য ভুল করব। খুব পরিষ্কার দেখতে পেয়েছেন আপনারা এবং আমরা বসে বসে এতখানি বয়স পর্যন্ত দেখে যাচ্ছি, শুধু ভণ্ডামি, শুধু প্রতারণা, শুধু মিথ্যা আশ্বাস এবং ক্ষমতায় বসার পরে ভিন্ন ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায়। কি বাম, কি তৃণমূল, কি রাম, কারে কাদো, কারোর মধ্যে কোনো পার্থক্য বিষয়ে দেখা যায় না। দেখ, কারো কেউ শোভন রূপে করে, যেমন বামেরা করেছিলেন 500 শিক্ষক মানে ও এসো তোমাদেরকে এটুকু অন্তত আমরা দিচ্ছি। কাকে কি দেওয়া হচ্ছে? আমাদের টাকা, আমাদের সবকিছু নিয়ে এরা কাকে কি দিচ্ছে? বেতনগুলো এরা নিজেদের বাড়ি থেকে এনে বেতনগুলো দেয়? এই প্রশ্ন আপনারা তুলুন, বেতনগুলো কাদের টাকা? আমাদের দেশবাসী, আমাদের সকলের টাকায় বেতন দেওয়া হয়। ওরা কি কোথার থেকে নিজেরা রোজগার করে এনে বেতনটা দেয়? এখন তো তারা নিজেরাই বেতন পায়, যেটা আমার কাছে মনে হয় যে এরা দেশ সেবার কোনো রকম গৌরব এদের প্রাপ্য নয়। দেশ সেবা করার জন্যই রাজনীতি করার দরকার, সেখানে এরাও বেতনভোগী কর্মচারী, বেতনভোগী, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে। আপনারা সেই অপব্যবহারের শিকার হয়েছেন বাম আমলেও এই আমলেও। এখন সুরাহা কোথায়? পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষকই রয়ে গেছেন, ওই এক পাশে ফেলে রেখে দিয়েছে আপনাদের। পার্শ্ব শিক্ষক, শিক্ষক মর্যাদার হানি করার জন্য এই পদ তৈরি করা হচ্ছে। এদেশে শিক্ষকের মর্যাদা সব থেকে বেশি ছিল, অর্থ ছিল না শিক্ষকের, কিন্তু মর্যাদা ছিল পুরো মাত্রায়, সেটা এরা কেড়ে নিল। এই পার্শ্ব শিক্ষক ইত্যাদি যখন তৈরি করলেন তখনই সর্বনাশ হয়ে গেল শিক্ষা জগতে। হয় না, এরকম হয় না। শিক্ষক মানে পূর্ণ শিক্ষক, শিক্ষক মানে তিনি তার সামনে শিক্ষার্থী থাকবেন, শিক্ষক মানে জাতি গঠনের উপকার হবেন, শিক্ষক মানে জীবনযাত্রার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তাকে দিতে হবে, সরকার থেকে দেবে, সরকার জনগণের সরকার, দলীয় সরকার নয়, নিজের পকেট থেকে কোনো সরকার পয়সা দেয়। অতএব এই বেতন বৈষম্য আপনারা বহুদিন থেকে ভোগ করছেন, আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা সবাই বিএড ইত্যাদি যে প্রশিক্ষণ নেওয়ার দরকার সেগুলো ফেললে আপনাদেরকে আবার আশ্বাস এক দেওয়া হয়েছিল ক্ষমতা পেলে আপনাদের দিকে ফিরে তাকাবেন, তারপরে আবার আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আসুন, আপনাদের জন্য আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। সে আশ্বাস মিথ্যা হয়েছে। আজও আপনারা পথে পথে ঘুরছেন, আন্দোলন করার প্রক্রিয়া খুঁজে বেড়াচ্ছেন এবং এরাও এক সময় আন্দোলন করে করেই করে করে তবে এই ক্ষমতায় এসেছে। দেশটা শুধু আন্দোলনের উপর দাঁড়িয়ে আছে। ন্যায্য অধিকারের দাবি আর ন্যায্য অধিকারের মান্যতা দেওয়া দুটো কথা আছে। ন্যায্য অধিকারের মানবাধিকার মান্যতা দেবে জনতার রায়ে স্বীকৃত সরকার, আর ন্যায্য অধিকারের দাবি জানাবে, দাবি আন্দোলন নয়, দাবি জানাবে যেটা মানতে বাধ্য সরকার, আপনাদের মতন বঞ্চিত মানুষজনেরা।
এদেশে বঞ্চিত মানুষের সংখ্যায় বহু বহু বহু। আমি তো আমার জায়গায় রয়েছে, আমি এবারে শেষ করব, বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, সব কথা সবাই জানেন। আমি আমার জায়গায় বসে কোন রকম দলীয় বশীকরণ মন্ত্র শিখিনি বলে, দলের বশীকরণ মন্ত্রী বশীভূত হইনি বলে আমি সমস্ত বঞ্চিত মানুষের, বঞ্চনা শিকার মানুষের প্রতি সহানুভূতি জানাতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, যদি কোনোভাবে সাহায্য আসতে পারে আমি সবটুকু দিতে প্রস্তুত। কোনো রকম দ্বিধা আমার সেক্ষেত্রে নেই। আপনাদের শুধু এইটুকু বলার, বহু সংগঠন থেকে শিক্ষক মহলের বহু সংগঠন, এই এখন মাদ্রাসা শিক্ষক 200-এরও বেশি মাদ্রাসা শিক্ষক স্কুলকে মাদ্রাসাকে দেওয়া হয়ে রেকগনাইজ করেছিলেন এই সরকার, বর্তমান সরকার, কিন্তু কোনো এড নেই, কোনো দক্ষিণা দাক্ষিণ্য তারা পায় না, অর্থ দাক্ষিণ্য তারা পায় না, পান না, তারাও আন্দোলনে রয়েছেন। এবং শিক্ষক ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষকের বহু মহল থেকে আন্দোলন চলছে, আন্দোলনই চলছে, এবং ওরা বসে বসে ক্ষমতায় বসে বসে মজা দেখছেন যে আন্দোলন চলতে থাকুক, যেই আবার আমাদের ক্ষমতা বদলের সময় হবে তখন আপনাদের দুমুঠো ছড়িয়ে দেওয়া হবে, একটু কিছু ছড়িয়ে দেওয়া হবে, অথবা হবে না, বলবে এবারে আপনারা আমাদের ক্ষমতায় আনুন, এবার নিশ্চয়ই দেখবে খেলাটা কেমন চলছে, বুঝতে পেরেছেন? এই খেলা থেকে মুক্তি পেতে হলে আমার যেটা মনে হয়েছে, যে যে স্তরে শিক্ষকরা যে যে ধরনের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করছে, সমস্ত সেই শিক্ষকদের, বঞ্চনার শিক্ষক শিক্ষকরা যারা দাবিদার, আন্দোলনকারী বলবেন না, আমরা ন্যায্য অধিকার দাবি করছি, দাবিদার, আমাদের প্রাপ্য, আমরা প্রাপ্যটা বুঝে পেতে চাই, তারা সকলেই একটা মঞ্চে সমবেত ঐক্যবদ্ধ হন, যেমন করে হোক, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে, এই সমস্ত রকমের দাবিদার যারা শিক্ষা ক্ষেত্রে বঞ্চনার শিকার যারা, তাদের দাবিগুলো একত্রিত হোক। তারা এই যে সমন্বয় কথাটা আপনারা ব্যবহার করেছেন, এই সমন্বয়টা শুধু পার্শ্ব শিক্ষকদের সমন্বয় নয়, সমস্ত বঞ্চিত সমস্ত স্তরের বঞ্চিত মাদ্রাসা শিক্ষক তাদেরকেও শিক্ষক শিক্ষকদের সমন্বয় তৈরি করুন, ঐক্যবদ্ধ আন্দোলন বলুন, ঐক্যবদ্ধ দাবি দাদাই দাবি হিসেবে সোচ্চার হয়ে উঠুন, আন্দোলন করতে। আমার যেটা বলার আপনার, আমিও শিক্ষকতা করেছি, অধ্যাপনা করেছি, সারা জীবন ধরে দেখেছি যে মানুষ তার ন্যায্য মানবাধিকার থেকে প্রাপ্য, মানে মানবাধিকার যেটা প্রাপ্য তার থেকে বঞ্চিত হয়, আর বঞ্চিত করে যারা তারাই শাসনকর্তা হয়ে বসে দেশে। তারা আগের দিনের জমিদার, ব্রিটিশ আমল, ব্রিটিশ আমলের বিদেশি শক্তি, তাদের থেকে কিছু মাত্রায় কম বঞ্চনাকারী শাসক নন। এই শাসক আমরা চাই না, বলুন, এই শাসক আমরা চাই না, আমরা চাই আমাদের ন্যায্য মানবাধিকারের দিকে ফিরে তাকান, এবং সেই মানবাধিকার দেওয়ার কাজ তাদের কর্তব্য, তাদের আপনাদের অধিকার এবং ওদের কর্তব্য, কর্তব্য তাদের, এই দুটো সম্পূর্ণভাবে সংযুক্ত। তারা যদি তাদের কর্তব্য না করেন তাহলে ভবিষ্যতে গণতন্ত্রে তার সুবিধা আছে। আপনারা ঐক্যবদ্ধ ভাবে দাবির জন্যে, অধিকার আদায়ের জন্য সংঘবদ্ধ হন, এটাই আমার বক্তব্য। আমি আমার সমস্ত নৈতিক সমর্থন আপনাদের জন্য রইল, নীতিগতভাবে আমি যদি আপনাদের পাশে না থাকি তাহলে আমি মানুষ পদে যোগ্য নই। একজন শিক্ষক হিসেবে যে কাজ করেছি সারা জীবন, সেগুলো সব দ্বিধা করেছি বলেই মনে করব। আপনারা জয়যুক্ত হন, কিন্তু শব্দ পাল্টে ফেলুন, আন্দোলন না, অধিকারের দাবি, আর ওরা মানতে বাধ্য, অথবা যখন হাত জোর করে এসে দাঁড়াবে মুখ ফিরিয়ে দাঁড়াবে, পারবেন সংঘবদ্ধ ভাবে ওই হাত জোর করা মানুষগুলোর সামনে একদম উল্টো মুখ করে দাঁড়াতে? লক্ষ লক্ষ মানুষ যে আমরা উল্টো মুখ করে দাঁড়িয়েছি, আমাদের টাকায় আমাদের নয় ছয় করা, আমাদের থেকে বঞ্চিত করা, চলবে না, চলবে না, চলবে না। Mm-hmm.
ধন্যবাদ ম্যাডাম। আমি আপনাকে জানাই যে আপনি জানেন যে এই রাজ্যে চলতি বছরে জানুয়ারি থেকে পে কমিশন চালু হয়েছে। আমাদের তো বঞ্চনা ছিলই, বঞ্চনাটা আরো বড় বেশি প্রকট হয়েছে। দ্রব্যমূল্যের বৃদ্ধি, ভয়ঙ্কর অবস্থা। আমরা যে ভাতা পাই অতি যত সামান্য, যাতে হয়তো মানে 5 দিন 7 দিন চলা সম্ভব না, তাতেই আমাদেরকে আমাদের পরিবার আমাদের মানে স্বাস্থ্য ১৭ই নভেম্বর সম্ভব আমরা রেখেছি যে আমরা একটা অভিনব আন্দোলন করতে চাইছি। কারণ বিগত দিনে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতি যা যা আন্দোলন হয় এমনকি অনশনও আমরা কয়েকবার করেছি। তো আমরা চাইছি যে কল্যাণী বাসস্ট্যান্ড থেকে আমরা পায়ে হেঁটে পদযাত্রার মাধ্যমে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি বা যে ঘোষণা উনি করেছিলেন আমাদের জন্য, আমরা সেই আপডেট জানতে, তার কত দূর কি হয়েছে তা জানতে আমরা মুখ্যমন্ত্রীর দিকে হেঁটে হেঁটে যাব। গোটা রাজ্যের সমস্ত ধরনের আমাদের যে পার্শ্ব শিক্ষক আছে এবং বঞ্চিত যে শিক্ষকেরা, তারা আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। এই প্রসঙ্গে আপনি যদি, আমি বলবো আপনারা যে প্ল্যাকার্ড ইত্যাদি তৈরি করবেন, প্ল্যাকার্ড গুলিতে আপনাদের যে দাবি গুলো সমস্তটাই মানবাধিকার দাবি, এই কথা পরিষ্কার করে লেখা থাকবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। এই দাবি থেকে আমরা বঞ্চিত। আমাদের সরকার জনগণের সরকার, আমরা জনগণেরই অংশ, শিক্ষক হিসেবে জনগণেরই অংশ। আমাদের জনগণকে বঞ্চিত করা কোনো মতেই চলবে না। যদি তারা করেন আন্দোলন নয়, সঙ্গত উপায়ে জবাব দিতে আমরা বাধ্য থাকব। সঙ্গত উপায় আপনারা জানেন, গণতান্ত্রিক পদ্ধতিতে। গণতন্ত্র এদেশে এখনো উল্টে যায়নি, এদেশে এখনো গণতন্ত্র রয়েছে। আপনারা পুরো পদ্ধতিটাই নেবেন গণতান্ত্রিক পদ্ধতি। আর আমার মনে হচ্ছে আজকে আন্দোলন কথাটা তুলে দিন, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করে করে বড্ড বেশি সস্তা করে ফেলেছেন। তিনি আন্দোলন, তাকে নাকি আন্দোলন শেখানো যায় না। আমি আমি সবিনয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছি বলে আমার নিজের সত্তা একটু লজ্জিত হচ্ছে, কারণ বলতে হচ্ছে আমাকে। তিনি আন্দোলনে অ আ ক খ থেকে সব জানেন নাকি, তাকে আন্দোলন শেখাতে যাবেন না, এই ধরনের মনোভাব তার। আমি এইসব নেতা নেত্রীদের চিনতেও পারি না, বুঝতেও পারি না, আমার বোঝার দরকারও নেই। আপনারা মনে রাখবেন, কারা আমাদের আজ্ঞাবহ, এই এইটাকে আপনারা করতে পারেন। আপনাদের কাছে আমার বিনীত প্রস্তাব, আমাদেরকে এখন পাশা উল্টাতে হবে। আমরা আমরা যারা বঞ্চিত, আমি আপনাদের পাশের মানুষ হিসেবেই বলছি। আমি বলবেন দিদি আপনি তো বঞ্চিত নন, খুব সত্যি কথা, কিন্তু আমি বঞ্চিত মানুষদের পাশে সব সময় থাকি, সর্বভাবে থাকি। তাদের একটা কথা উঠে আসবে যে আমাদের যা প্রাপ্য আমরা পাবো না কেন। আপনারা প্ল্যাকেটে এটা লিখুন, আমাদের মানবাধিকার কেড়ে নেওয়ার অধিকার কারা পেয়েছে, কেমন করে পেয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে সেই অধিকার পাওয়ার কোন রকম প্রক্রিয়া আছে? নেই যখন, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের প্রাপ্য আমাদেরকে দিয়ে দেওয়া হোক, নতুবা আমরা আমাদের প্রাপ্য আদায় করে নেব। এবারে সকলে মিলে পরামর্শ